জামাষষ্ঠী। তার কি অবস্থা, মানে মানে মানুষের যে হাতে পয়সা নেই, হ্যাঁ দাম বেশি কি করবে? চিন্তা ভাবনা করছেন আপনারা তো এখনো পর্যন্ত বিয়ে করেননি বা দাদা? আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা এই টুকটুকি চালিয়ে খাওয়া, মানে আমাদের সংসার চালানো হয়। আমরা এই শিক্ষিত অবস্থা হয়েও শিক্ষিত থেকেও আমাদের এখন ভ্যান চালাতে হচ্ছে, তো চাকরি বাকরি নেই। এখনকার বাবা মায়েরা তো প্রত্যেকেই চাই চাকরিজীবী একটা ছেলে, তো আমাদের সেই ক্ষেত্রে আমাদের মেয়ে আমাদের কপালে আর কি জুটছে না বললেই চলে। তো আমাদের একটা সরকার কাছে একটা আবেদন এটাই যে যদি কোনো ভালো কর্মসংস্থান যদি দিতে পারতো আমাদেরকে, যাতে আমরা সেই জায়গাটা দেখি অ্যাটলিস্ট মেয়ের বাবা মায়ের থেকে মেয়ের হাতটা চাইতে পারতাম। আর তো কিছু বলার আমার এখানে, এবার এবারও কেউ মানে ষষ্ঠীতে যেতে পারবেন না? না, কেমন লাগবে? লাগছে বলতে একটু খারাপ লাগছে যে সবাই আসছে, সবাই আসছে, তাদেরকে আমাদেরকে নিয়ে যেতে হবে। আমরা যেহেতু টুকটুকি চালাই তো তাদেরকে বয়ে আমাদের তাদের শ্বশুরবাড়ি দিয়ে আসতে হয়। আমরা যারা আছি আমাদের এখানে কয়েকজন, মানে এরকম কত সংখ্যক আছে এরকম যারা আমাদের এখানে আছে? বেশ কিছু সংখ্যক আছে, আমাদের স্ট্যান্ডেই নেই নেই করে 7-8 জন আছে, স্ট্যান্ড ছাড়াও আছে। তবে বিভিন্ন কাজের সাথে যুক্ত আছে তারা, তাদের মানে বিয়ে হচ্ছে না এই কারণে, এই যে যারা অ্যাকচুয়ালি চাকরিজীবী ছাড়া কোনো বাবা মাই তার মেয়েকে দিতে চাইছে না অ্যাকচুয়ালি। জান না? না কেন? তাহলে আমরা ইনকামটা কোথায় যাওয়া সৃষ্টি যাব? আমাদের কোনো ইনকাম নেই, টোটো চালাই দিন আনা দিন খাই। কারা যেতে পারে ভালো পয়সা আছে, ভালো ইনকাম করে, ব্যবসায়ী বলুন চাকরিজীবী বলুন, তারাই যাবে। ইচ্ছা হয় না যে জামা ইচ্ছা হয় কিন্তু পেরে উঠি না, আমাদের তো প্রবল ইচ্ছা যাওয়া, পেরে উঠি না, লজ্জা লাগে, লজ্জা লাগে জামা, আবার পয়সা না দিলে পাত্তাও দেবে না।
বেশি বাজারে? সব জিনিসের দাম বেশি। তার কি অবস্থা, মানে মানে মানুষের যে হাতে পয়সা নেই, হ্যাঁ দাম বেশি কি করবে, কিছু করার নেই, খেতে হবে। ইনকামটা কোথায় যাওয়া সৃষ্টি যাবো? আমাদের কোনো ইনকাম নেই, টোটো চালাই, দিন আনা দিন খাই।